সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি প্রোগ্রামিং কনটেস্টের জন্য অ্যাডভান্স লুপ নিয়ে আলোচনা করব প্রথমে একটা কথা বলে রাখা যায় যে প্রোগ্রামিং কনটেস্টে যাওয়ার জন্য মিনিমাম যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে লুপ শেখা অর্থাৎ আপনি যদি লুপ না শিখেন সো আপনি প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন না এর কারেন্টই হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্টে অন্তত মিনিমাম একটা হলে লুপ থাকবে। একটা প্রবলেমে মিনিমাম একটা হল লুপ থাকবে। সো এখন আমি বলা করব যে প্রোগ্রামিং কন্টেস্টে আসলে ব্যাপারটা কি রকম হয়। আমরা যদি সাধারণ কোনো প্রবলেম সলভ করি যে দুটো ইন্টিজার মান ইনপুট নিতে হবে এবং তাদের যোগফল প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রবলেমটা কিভাবে লিখি? দুটো ইন্ডিজার মানের জন্য ইন্ডিজার এ কমা বি নেই এবং এদের সামনের জন্য একটা ভেরিয়েবল সাম নিলাম এরপর কি করি আমরা কমা কমা পার্সেন্ট করে মান জন্য এবং তারপর আমরা লিখি সাম টু এ প্লাস সাধারণভাবে করি এখানে আমরা সেটা গুড প্রাকটিস না ভেরিয়েলের মধ্যে ইউজ করাটা একটু কোর্ট বড় হলেও এখানে সুবিধা হয় আসলে পুরো ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে সুবিধা হয় যে কোন লাইনে প্রবলেম যদি হয় সেখানে সো যাই হোক সেটা কোনো ফ্যাক্টর না আমরা আছি যে এটার মাধ্যমে কি হলো আমরা দুটো সংখ্যা ইনপুট নেবো এবং সেটা মার যোগফল প্রিন্ট করে দেখাবো যদি আমরা রান করি সেক্ষেত্রে কি হবে যে ইনপুট নিলাম এবং এলিফেন্ট প্রিন্ট করে দেখালো এখন প্রোগ্রামিং কন্টেস্টে যখন প্রোগ্রামিং কন্টেস্টে এই কথাই বলা হবে তখন আপনাকে ধরে নিতে হবে সেখানে শুধুমাত্র একটা ইনপুট দেওয়া হবে না সেখানে একাধিক ইনপুট দেওয়া হবে এবং সেই ইনপুটগুলোর জন্য প্রতিটার জন্য আপনাকে মান একটা যে মানটা আসবে সেটা সঠিক হতে হবে কীরকম বলি আমি এখানে ফাইভ সিক্স সিক্স লিখাবো ইন্টার চাওয়ার পরে প্রোগ্রাম মধ্যে টার্মিনেট করছে আসলে টাইম টার্মিনেট করা যাবে না হবে কি ফাইভ সিক্স দিলাম ইলেভেন আসলো তারপরে আমি আবার দুটো ইনপুট দেবো এবং তার জন্য আবার দুটো একটা আউটপুট আসবে আবার দুটো ইনপুট দেবো আবার একটা আউটপুট আসবে এভাবে চলতে থাকবে এবং কখন শেষ হবে সেটা তারা বলে দিবেন তো প্রথমে আমাদের যে ব্যাপারটা হলো যে আমাদেরকে দূর সংখ্যা ইনপুট নিতে হচ্ছে বারবার করে যতক্ষণ না পর্যন্ত টাইম এট করবে যে লুপটা বলা হবে যে এতটুকু সময় কিভাবে ডাইম্যাট করবে সেটা বলা হবে হ্যাঁ এখন ধরে রাখি যে এরকম যে আমরা কিভাবে কাজটা করব যে প্রতিবারই দুটো করে সংখ্যা ইনপুট নেবে এবং দুটো করে সাম প্রিন্ট করে দেখাবে সেটা হ্যাঁ খুব সহজে আমরা করতে পারি যে এক লুপ ঘুরে করতে পারি কিভাবে লুপ ঘুরে করতে পারি যে এখানে আমরা একটা লুপ দেব ভাই ইনফিনিট লুপ ওয়ান দিলাম তার মানে কি লুপটা ইনফিনিট সংক্রবার ঘুরবে এবং মানে কি এই লুপটা ঘুরবে ইনফিনিট সংক্রবার এবং প্রতিবারে কি করবে দুটো করে সংখ্যা নিবে এবং সাম করে সেটা মান প্রিন্ট করবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রোগ্রাম কন্টেস্ট হয় যে আপনাকে বলে দেওয়া থাকবে না যে একটা করে নিউ লাইন প্রিন্ট করবে বাট এখানে একটা নিউ লাইন দিতে লাগবে এর কারণ হচ্ছে যে যেন আমি আবার দুটোর সঙ্গে ইনপুট নিই তিনটে সংখ্যা যেন একসঙ্গে না হয়ে যায় এর ভিতরেও কিছু স্পেসিফিক কারণ আছে সেটা এখন বোঝালে হয়তো আপনারা বুঝবেন না বাট পরে যখন ফাইল অধ্যায় বোঝানো হবে তখন আরও ভালোভাবে বোঝাবো সো চলে আসি এটার জন্য আমরা আউটপুটে আউটপুটের জন্য কি হচ্ছে আমি যদি 12 স্পেস 34 দেই তাহলে কিন্তু প্রোগ্রামটা টার্মিনেট করনি আমি আবার দুটো নাইন কিন্তু প্রোগ্রামিং কনটেস্টের প্রতিটা প্রোগ্রামের আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রোগ্রামটা অবশ্যই টার্মিনেট করতে হবে কোনো না কোনো সময় আসে এখানে দেখাইতে হবে যে করছে কোনো কিছু এই কাজটা সেটা কিন্তু যেমন যখন দুটোর মানে শূন্য হবে তখন প্রোগ্রাম টার্মিনেট করবে যতক্ষণ না পর্যন্ত এ এবং বি দু উভয়ের মান শূন্য হয় ততক্ষণ পর্যন্ত করবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে ইফ এ কাল অ্যান্ড

সেক্ষেত্রে আমি নিই থ্রি প্রিন্ট করবে টু থ্রি ইনপুট নিলে ফাইভ প্রিন্ট করবে টু জিরো ইনপুট নিলে টু প্রিন্ট করবে যখন জিরো জিরো ইনপুট দেবো তখন প্রোগ্রামটা দেখা টার্মিনেট করেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা প্রসেস রিটার্ন জিরো তার মানে কি এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে যদি এইটা টাইম না করে তাহলে টাইম লিমিট এক্সিট নামে একটা ইউরোড আছে সেটা খেতে লাগবে যাই হোক আমরা সাধারণভাবে এতটুকু বুঝলাম যে কিভাবে আমরা মেনিপুলেট করবো লুকটাকে এখানে আরেকটু একটু বেশি অ্যাডভান্স পর্যায়ে চলে আসি আমরা এই স্ক্যান যেটা নিয়েছি সেটাকে যদি ফাইলের মধ্যে দিয়ে দেয় তাহলে কিন্তু একই কাজ করবে

আরও কিছু ব্যাপার আছে যে কিরকম ব্যাপার যদি বলে দেওয়া না থাকে কতক্ষণ পর্যন্ত ইনপুট করবে তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে সেটা ইন্ডো ফাইল পর্যন্ত ইনপুট করবে ইনপুট করবে নিবে ফাইল জিনিসটা কি সেটা আপাতত এতটুকু বলে রাখি যে ফাইলের শেষ বোঝায় যে আমি ইনপুট নিতে 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 ফাইলের সময় শেষ হয়ে গেছে তখন তার আগে একটা বিষয় জানা রাখা উচিত যে আমরা এইভাবে যে ইনপুট দেই প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু সেভাবে ইনপুট দেওয়া হয় না প্রোগ্রামিং কন্টেস্টে ইনপুট দেওয়া হয় একটা ফাইলের মধ্যে ইনপুট রাখা হয় এবং সেই ইনপুটগুলো জেনারেট করে যে আপনার কোডে যে আউটপুটটা হবে সেটা আরেকটা ফাইলে চলে আসে সো তারপর মিলায় দেখা হয় যে আপনার প্রতিটা ইনপুটের জন্য প্রতিটা আউটপুট ঠিক আছে কিনা যদি পুতির ইনপুটের জন্য প্রতিটা আউটপুট ঠিক না থাকে সো সেক্ষেত্রে আপনি রং আনসার খাবেন রং আনসার বিভিন্ন রকমের আছে এর মধ্যে প্রেজেন্টেশন রিড আছে প্রেজেন্টেশন রিউটা হচ্ছে যে আপনার আউটপুট ঠিক রয়েছে বাট ছড়াতে বড়তে রক্ষক স্পেস পার্থক্যর জন্য আপনি খেতে পারেন সেটা আলাদা ব্যাপার এটাকে প্রেজেন্টেশন এরর বলে এই এরর নিয়ে আমরা হইছে আলোচনা করব সো মোটামুটি এতটুকু আলোচনা করলাম যে কি 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 ভাবে আমাদেরকে কাজ করতে হবে সো এখন আবার পুরো আলোচনা চল আসি যদি আমরা এভাবে লিখি তাহলে কিন্তু একই কাজ করবে এবং ইনডো ফাইল যদি আমরা ধরে নিতে হয় যে ইনডো ফাইল পর্যন্ত করবে সেই ক্ষেত্রে আমাদের এখানে লিখতে লাগবে নট ইকাল টু হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত শেষ না হয় সো আমি এটাকে যদি রান করি এখন এখানে ওয়ান টু দিলাম থ্রি এখানে কিন্তু জিরো জিরো জিরোই আসবে ইন্টো ফাইল বোঝানোর জন্য কন্ট্রোল জেট চাপলেই চাপাই সেক্ষেত্রে আসি আবার বলে রাখি কন্ট্রোল জেট এটাকে বলছে এখন আমাদেরকে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে কখন কোথায় আমরা ইফ ইউজ করবো আমরা সেখানে ইউজ করব বলবে যে যতক্ষণ যেটা হচ্ছে এখানে দেখুন যে আমাকে সঙ্গে ইনপুট নিতে হচ্ছে স্কান ভয়ালুফের পরেই ভয়ালুফে বান দিলে ভয়ালুফের পরে আমাকে যে স্ক্রিন ইউজ করতে হচ্ছে সেটাই আমরা এখানে দিয়ে দেবো এটা আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে আসলে কোন জায়গায় ইউ দিতে হবে যখন দুই তিনটা প্রবলেম করা হবে তখনই বুঝতে পারবেন এবং সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে যে আমরা আমি যখন নেক্সট যেই প্রবলেমগুলো করব সবগুলো এভাবেই করব এবং তাতেই আপনারা বুঝে যাবেন যে আসলে কি এরকম করে সলভ করতে হবে সো এবার আসা যাক আরেক রকমের টার্মিনেশনের পদ্ধতি সেটা হচ্ছে যে ধরা হলো

স্ক্যানে কমা এমপারসেন্টে এটা ইনপুটে নেওয়া হবে এটাকে বলা হচ্ছে যে কিছু সংখ্যা ইনপুট হবে এবং কি করা হবে যে এতগুলো সংখ্যা আমাকে দেওয়া হবে কি করা হবে যে এতগুলো সংখ্যা আমাকে দিতে হবে এই

a এবং সব শেষে কি করবে প্রিন্ট করবে সাম এটা কি হচ্ছে আমি যতগুলো সংখ্যায় ইনপুট নেব এবং সেগুলো সংখ্যার ফোন সে জেনারেট করে দেখাবে এই প্রোগ্রামটা কিরকম সরি এখানে আই নিয়েছি আইটা আমাদেরকে ডিক্লেয়ার করতে লাগবে বক্স চলে এসেছে প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আমি প্রথমে যদি ফাইভ নেই আমাকে পাঁচটার সঙ্গে ইনপুট দিতে লাগবে টু এবং ইন্টার চাপলে তাদের করবে এ বর্ণনা আমি একবার দেখিয়েছিলাম প্রবীণ পন্ডিত যেটা আসবে যে এখন কথা হচ্ছে যে আমি যদি বলে যে এটা ইন্ডো ফাইল পর্যন্ত সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে মূল যে ব্যাপারটা লাগবে যে এখানে এই যেটা আমি ইউজ করেছি স্ক্যান এই স্ক্যান হবে ইন্ডো ফাইলের ওভাইলের মধ্যে সো এটা লিখতে লাগবে প্রিন্টেফ এবং এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে লাগবে সো এবার আমি যে রান করি

এবং পাঁচ বারে প্রতিবারে আমরা একটা সাংহিটবুন নিব এবং ততুগলা সংখ্যা যোগফল নির্ণয় করব এই ক্ষেত্রে যদি করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে এই কন্ডিশনটা কাটতেছে না সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে যে টেস্ট কেসের জন্য আবার একটা ভেরিয়েবল নিতে রাখবে সরব হতে টি নিয়েই ব্যাটার ম্যাক ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এই মানটা আমাদেরকে স্ক্যান করে নিতে লাগবে পার্সেন্ট ডি কমা

আমরা তিনবারে চেষ্টা করব 3 তারপর হচ্ছে কি প্রতিবারে কত সংখ্যা প্রথমবার পাঁচটা সংখ্যা নিব নিয়ে 1 পাঁচ সংখ্যা সংযوج করবে তারপরে দুইটা সংখ্যা নিব এবং তারপরে ধরলাম যে চারটি সংখ্যা নিব প্রতিটাই শূন্য

পার্সেন্ট এম পার্সেন্ট আবার আমি প্রোগ্রামটা রান করি জিরো পনেরো সরি ঠিক আছে এখন আমি তিনটা টেস্ট কেস নিব এবং প্রথমে হচ্ছে চারটা মান আমরা দেখব ওয়ান টু থ্রি ফোর তারপরে দেখব তিনটা মান ওয়ান টু থ্রি তারপর দেখব দুটো মান ওয়ান টু থ্রি এবং মূল কথাটা হচ্ছে যে এখানে তারপরেও প্রবলেম করতেছে

এটাতে ঘাবড়ানো কিছু নেই প্রথমে আমরা দেব টেস্ট কেস যে এবার দেব কনফিডেন্স পেয়ে গেছি ফোর দিচ্ছি সো প্রথম হচ্ছে যে কটা সংখ্যা নির্ভর করবো পাঁচটা সংখ্যা নাইন এইট পাঁচটা সংখ্যা দিয়ে দিয়েছি ইন্টার থার্টি পরবর্তীতে নির্ণয় করবো আমরা তিনটা সংখ্যা যেটা হচ্ছে ফাইভ টু থ্রি এবং সবশেষে আবার পাঁচটা সংখ্যা নেই পাঁচটা সংখ্যা নেই টু ফাইভ লাস্ট যেহেতু চারটা সংখ্যা চারবার এবার দুটো ওয়ান টু অ্যান্ড থ্রি এই দুটোর থ্রি দিয়ে রিটার্ন করেছে এইখানে প্রথমে হচ্ছে টেস্ট কেস এটা যে আমি চারবারে একই কাজ করবো প্রতিবারে কি করবো একটা সংখ্যা ইনপুট নেবো এবং যত যে সংখ্যাটা ইনপুট নেবো

একটা স্পেস দিয়ে এখানে একটা সেক্ষেত্রে তারপরে হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে একটা এক্সট্রা ভাবে ভেরিয়েল নিতে লাগবে লুপের জন্য যে নিচ্ছি এবং এখানে একটা ফোর লুপ চালাতে লাগবে ফোর যে ইকাল টু ওয়ান যে লেস দেন ইকোয়াল টু টি যে প্লাস প্লাস খুব সোজা ব্যাপার কঠিন ব্যাপার না এই কাজটা কেন করলাম সেটা বোঝার জন্য আপনারা রান করে দেখলেই বুঝতে পারবেন সো টি এবার টি না দিয়ে এখানে যেয়ে দেই যে হবে সো এবার প্রক্রাম যদি রান করি রান হয়েছে এবার লক্ষ্য করি কি প্রথমে হচ্ছে যে থ্রি নিলাম তারপর দিলাম সিক্স ফাইভ ভুল করে ফেলছি ভুল করেছি প্রথমে নিব যে থ্রি তারপর টেস্ট কেস ফোর নিচ্ছি টু ফাইভ সিক্স থ্রি থ্রি কেস ওয়ান প্রথম কেসের জন্য সিক্সটিন ফোর এইট ফাইভ এইটার জন্য এইবার দেখা যাচ্ছে এইটার জন্য আমাদের কি আটটা নিতে লাগবে ফাইভ টু আটটা নিয়েছি কেস টু এর জন্য এবং ওর জন্য ফোর এবার চারটার জন্য নিব আমি ওয়ান টু থ্রি ফোর এবং কেস থ্রির জন্য টেন আউটপুট দেখিয়ে প্রোগ্রামটা আবমিট করেছে সো এইভাবে বিভিন্ন রকমের কেস করতে হতে পারে সেটা লুপের খেলার মাধ্যমে এবং আমরা পরবর্তী যে প্রোগ্রামগুলো সাবমিট করবো মানে সলভ করবো সেগুলো দেখা দেখি আপনারা মানে বুঝে যাবেন যে আসলে কিভাবে প্রবলেম সাবমিট করতে হয় এরই মাঝে আপনারা ইউভিএতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ইউভিএতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে আমি একটা লিঙ্ক এটাতে দিয়ে দেব লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ক মানে ডিটেল ডেসক্রিপশনে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো এছাড়াও আপনি এটার লিঙ্কটা আমার ওয়েবসাইটে যা পাবেন শরীর ডট অট ডট কম সেখানে পাবেন সো মোটামুটিভাবে ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য দেখা পরে টিউটোরিয়ালে নতুন কোনো টপিক্স নিয়ে